তাহলে আমরা কি পড়বো আজকে? ডিফারেন্সিয়েশন, মানে কনসেপ্ট অফ ক্যালকুলাস, তাই তো? কনসেপ্ট অফ ক্যালকুলাস। ক্যালকুলাস ইজ এ হিউজ ব্রাঞ্চ, ঠিক আছে? ক্যালকুলাসকে দুই ভাগে ভাগ করা যায়, মানে ব্রডলি দুই ভাগে ভাগ করা যায়, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। হলো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আরেকটা নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের আরেকটা নাম হচ্ছে ইন্টিগ্রেশন। এবার ফার্স্টে তোদেরকে একটা সুন্দর সিম্পল জিনিস বলি, হ্যাঁ। সাপোজ ধর তোর কাছে একটা সার্কেল আছে, ঠিক আছে? এই সার্কেলটার তুই এরিয়া জানতে চাস, তা তুই কী করিস? এটাকে পাই আর স্কোয়ার করে দিস, তাই তো? বা তোর কাছে তোর একটা সিলিন্ডার আছে, এটা থ্রি ডি শেপ, ধর তুই এর এরিয়া জানতে চাস, তাহলে কী করে দিস? পাই আর স্কোয়ার এইচ করে দিস, তাই তো? এবার কোশ্চেনারাইজ করে যে ফর্মুলাগুলো আসলো কোথার থেকে, ঠিক আছে? এবার ধর এই ফর্মুলাটাকে বের করার জন্য আমি কী করছি, এই সার্কেলটাকে নিচ্ছি, নিয়ে একটা গ্রাফের মধ্যে আঁকছি, ঠিক আছে? এবার গ্রাফের, গ্রাফ পেপারের মধ্যে তোরা জানিস যে এটা একটা গ্রাফ পেপার। এবার এখানে এক্স এদিকে বাড়তেছে, ওয়াই এদিকে বাড়তেছে, ঠিক? কোথায় কোনো ভুল আছে এখানে? আচ্ছা, এবার এর একটা ইকুয়েশন আছে যেটা আমার মনে হয় বলা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান। সেটা তো এই লাইনটার ইকুয়েশন, এই যে লাইনটা, এই যে পেরিমিটারটা যে গেছে, এই পেরিমিটারের মধ্যে যে যতগুলো পয়েন্ট আছে, পয়েন্ট 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 আছে, তার ইকুয়েশন এটা। এইটাতে আমি পরে আসতেছি, ঠিক আছে? তার আগে আমার এরিয়া বের করা দরকার। এবার আমি জানি যে এর ডিস্টেন্সটা আর, ঠিক আছে? এবার আর যদি এইভাবে লিখিস, এই আরের রেসপেক্টে একটুখানি আরটাকে যদি একটুখানি উপরের দিকে তুলিস, তাহলে এতটুকু পাবি এরিয়া। এখান থেকে আরটাকে, ও এদিকে দেখ তো, আরেকটুখানি যদি রেডিয়াসটা ওঠে, তাহলে আরেকটু এরিয়া পাবো। এরকমভাবে যদি কন্টিনিউ করতে থাকি, তাহলে গোটা এরিয়াটা পাই যাবো। এটা তো গোল করে, তো এবার ব্যাপারটাকে দেখ, এটাকে আমি এখান থেকে খুলে দিলাম, ঠিক আছে? খুলে দিলে অ্যাকচুয়ালি খুলতে পারবো না, সার্কেলটা আছে তো। তাহলে এটা একটা সেক্টর, এটা আরেকটা 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 সেক্টর, অনেক এরকম ইনফাইনাইট নাম্বার অফ সেক্টরসে তুই ভাগ করতে পারবি মালটাকে, পারবি তো? তাহলে একটা সেক্টরকে বার কর, একটা সেক্টর দেখতে এরকম হলো, এই অ্যাঙ্গেলটা থিটা ধর, তাহলে এর যে এরিয়াটা জানি না আমি, সাপোজ ধর, ঠিক আছে? তুই যে ক্লাস টেনে এরিয়াটা করতি, সেটা কী করতি? যদি তোর থিটা থাকতো, তাই তুই বলতি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। কিন্তু আমি তো জানি না এটা পাই আর স্কোয়ার, এখনও ডিসকভার হয়নি এটা পাই আর স্কোয়ার যে, বুঝতে পারতেছিস কথাটা? সেজন্য এটাকে আমি এরিয়াটা জানি না, এটাকে ওই জন্য ও কী করছে, আরও দিছে ছোটো করে, আরও দিছে ছোটো করে। মানে এই যে এই এটাকে আরও ইনফাইনাইট নাম্বারে ভাগছে, মানে একটা সেক্টর এত ছোটো করে দিছে, ঠিক আছে? তাহলে ইনফাইনাইট নাম্বার অফ এরকম সেক্টরসকে যদি অ্যাড করা হয়, তাহলে তুই টোটাল এরিয়াটা পেয়ে যাবি। এবার প্রথম কথা, আমি যে ভাঙলাম এটাকে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার করতে পারছি? আর আমি যখন ইনফাইনাইট নাম্বার সেক্টরসগুলোকে অ্যাড করে দিব, সেটাকে আমি বলবো ইন্টিগ্রেশন। বুঝতে পারছি?
ক্লিয়ার করতে পারছি? তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ওভারঅল কনসেপ্টটা বুঝতে পারলি তো? তুই বলবি স্যার করে দেখাও ডেরিভেশন, ডেরিভেশন এখন এখানে তো করে দেখায় লাভ নেই আমার, ফার্স্টে তোর ওভারঅল কনসেপ্টটা তুই বুঝতে পারলি তো? এবার ওভারঅল কনসেপ্টটা যদি বুঝতে পারিস তাহলে ফার্স্টে আমি বুঝাই যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আসলো কোথার থেকে, তারপর ওভারঅল বুঝলি তো ডিফারেন্সিয়েশন ভাঙে দেওয়া ইন্টিগ্রেশন। ধর ধর তোর কাছে এই ছোট্ট সেক্টরটার ফাংশান দেওয়া আছে, কীরকম ফাংশান দেওয়া আছে, এই এটা তো এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে আছে তো, তা তুই যখন এটাকে কন্টিনিউয়াসলি ইনফাইনাইটলি ছোট্ট একটা সেক্টরে ভাঙবি, ঠিক আছে, তাহলে এটা ভাঙতে 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 এটা খুবই ছোট হয়ে যাবে এক্স আর ভ্যালু, মানে এটা কী হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এক্স আর অ্যাকর্ডিং টু ওয়াই ভ্যারি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তাই না? ধর এক্স এখানে একটা, তো ওয়াই এটা, এখানে একটা আরেকটা এক্স, তো আরেকটা এখানে, এখানে একটু অন্যরকম হচ্ছে, মানে একটাই এক্সের জন্য দুটা ওয়াই পাচ্ছিস হয়তো, ঠিক আছে, কিন্তু ধর একটা লাইন হতো বা অন্য কিছু হতো তাহলে আলাদা আলাদা পাইতি, মানে মোদ্দা কথা এক্স আর ওয়াইয়ের কোঅর্ডিনেটসগুলো আলাদা আলাদা পাচ্ছিস প্রত্যেকবার প্রত্যেকটা পয়েন্টে, পাচ্ছিস কি পাচ্ছিস না, পাচ্ছিস কি পাচ্ছিস না, বারবার পাচ্ছিস, কখনো সেম ওয়াইয়ের জন্য আলাদা আলাদা এক্স পাচ্ছিস, কখনো সেম এক্সের জন্য আলাদা আলাদা ওয়াই পাচ্ছিস, সেটা তো সার্কেল বলে পাচ্ছিস, এই জন্য ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে, পাচ্ছিস, ঠিক আছে। ধর অন্য কোনো একটা শেপ থাকতো, ধর এরকম একটা শেপ থাকতো, এটা এরিয়া জানতে হবে, ঠিক আছে, তাহলে যখন আমি এটাকে একদম ইনফাইনাইটলি ছোটো ছোটো যেখানে ছোটো ছোটো রেক্ট্রাঙ্গেলসে ভাঙবো, ঠিক আছে, সব রেক্ট্রাঙ্গেলসে ভেঙে দিব, এবার ধর ধর এই মালটা এরকম, জিনিসটা বোঝার চেষ্টা কর, হ্যাঁ, এবার এটাকে তুই বার করতে চাবি তো এরকম 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 করবি, এগুলো তো পারফেক্ট রেক্ট্যাঙ্গেলস হয় নাই, এবার এটাকে আমি এরকম কুচি 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 করে কাটবো, কুচি কুচি করে কাটবো, যাতে লেন্থগুলো তো পাইলাম পাইলামই, ব্রেথগুলো একদমই ছোট হয়ে যায়, যাতে ব্রেথগুলো ছোট হয়ে গেলে কী হবে, অ্যাটলিস্ট একটা স্ট্রেট লাইনের মতো বিহেভ করবে, ইনফাইনাইটলি স্মল স্ট্রেট লাইন কিন্তু স্ট্রেট লাইনের মতো বিহেভ করবে, তখন এটাকে রেক্ট্যাঙ্গেল হিসেবে ট্রিট করতে পারবো, তাহলে ওই ইনফাইনাইট রেক্ট্যাঙ্গেলসগুলোকে অ্যাড করে দিলে এই টোটালটার এরিয়া বেড়ে যাবে, কথা বুঝতে পারতেছি? তার মানে এখানে একটা কনসেপ্ট বারবার উঠে আসতে আসতে দেখতেছিস, কোনো একটা জায়গাকে ইনফাইনাইটলি সেমালি স্মল করতে হবে, কোনো একটা জায়গাকে কী করতে হবে, ইনফাইনাইট সেমালি স্মল করে দিতে হবে কোনো একটা জায়গাকে, এখানেও সেই কনসেপ্টটা আসতেছে, এখানেও ওই সেক্টরগুলোকে ভাঙতে হচ্ছে, যখন তুই ইনফাইনাইট সেমালি স্মল করতেছিস তখন দেখ একটা লাইন যে আসে সে তো একটা ইকুয়েশন ফলো করে আগাচ্ছে, এই লাইনটাও একটা ইকুয়েশন ফলো করে আগাচ্ছে, এই লাইনটাও একটা ইকুয়েশন ফলো করে আগাচ্ছে, আগাচ্ছে কে আগাচ্ছে না, কথা বুঝতে পারতেছি? এদিকে দেখ, তাহলে এই যে কনফেন্ট কনসেপ্টটা আসতেছে ইনফাইনাইট সেমালি স্মল, তা ব্যাপারটা কি, এই একটা কি ফলো করে যাচ্ছে, একটা ইকুয়েশন ফলো করে আগাচ্ছে তো এই লাইনটা, এখানেও একটা লাইন আছে যে ইকুয়েশন ফলো করে আগাচ্ছে, সাপোজ ধর আরেকটা গ্রাফ আছে, ধর এই শেপটা এরকম একটা শেপ আছে, ধর এই পাশটা তো স্ট্রেট কিন্তু এই পাশটা ধর অনেকগুলো ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেলসে ভাঙতেছিস তুই, ঠিক আছে, এবার ভাঙতেছিস তো ভাঙতেছিস ভালো কথা, কিন্তু এ তো পারফেক্ট রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, ওই জন্য তার বুদ্ধি কি একদম ছোট্ট করে দে, তাহলে এই লাইনটা এক সাইডের লাইনটা যেরকম এখানে বললাম ইনফাইনাইট সেমালি স্মল হয়ে যাবে, কিন্তু অ্যাজ এ একটা ইনফাইনাইট সেমালি স্মল ব্রেথটা তো স্ট্রেট লাইন তো হয়ে যাবে, ছোট্ট ব্রেথ হয়ে যাবে কিন্তু স্ট্রেট তো হয়ে যাবে, ক্লিয়ার করতে পারলাম কথাটা? এটুকু তো মাথায় ঢোকে, এটুকু তো মাথায় ঢোকে, তাহলে এই কনসেপ্টটা লাগতেছে আমার, তাহলে ব্রেকডাউন করতে হয়, তাহলে তুই অ্যাকচুয়ালি এই লাইন এই এরিয়াটাকে ছাড়, এরিয়াটা তো রেক্ট্যাঙ্গেল দেখ, রেক্ট্যাঙ্গেলগুলোকে লেন্থ ইনটু ব্রেথ করলেই পাবি, এবার ব্রেথটা যে এই পাশের যে ব্রেথটা যে যাচ্ছে এই গোটা ইকুয়েশনটা, এই গোটা ইকুয়েশনটা ছোটো 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 ব্রেথসে ভেঙে গেছে, কারণ এই লাইনটা তো একটা ইকুয়েশন ফলো করতেছে, এও একটা ইকুয়েশন ফলো করতেছে, সেও তো ছোটো ছোটো ইয়েতে যদি ভাঙে, মানে ছোটো ছোটো সেক্টরসে যদি ভাঙে, এই সার্কেলের ইকুয়েশনটা ছোটো ছোটো পার্টসে ব্রেক হয়ে গেছে, ব্রেক হতে 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 তুই যদি বলিস একটা পয়েন্টে চলে আসছে সেটাও আবার ইললজিক্যাল হয়ে যায়, কয়েকটা মোটামুটি পয়েন্ট তো থাকতে হবে একটা ইনফাইনাইট সেমালি স্মল লাইন হতে হলে, বা একটা সেক্টরের যদি একটা ইনফাইনাইট সেমালি স্মল সেক্টর হতে হয় একটু তো কার্ভ হতে হবে এটাকে, একটা পয়েন্ট হলে তো হবে না, তাই না? এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে ডিএক্স, স্মল ডিএক্স, ছোট্ট এক্স, বুঝতে পারলাম? এবার তোরা জেনারেলি দেখছিস যে এই যে ধর এই ইকুয়েশনটা ওয়াই ইজ ইকুয়ালস টু সাপোজ ধর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার ইকুয়েশন সাপোজ ফর এক্সাম্পল,
তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স আর ওয়াই এর ভ্যালু কন্টিনিউয়াসলি এদিক এদিক থেকে আগাচ্ছে যে, ঠিক আছে, ডিএক্সগুলো ছোটো 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 হয়ে গেছে, তার মানে তার রেসপেক্টেও যদি এক্সগুলো ছোটো হয় তাহলে ওয়াইগুলোও ছোটো হয়ে গেছে, বুঝতে পারতেছি? মানে এক্স এক্স কমা ওয়াই তো পয়েন্ট, সেটা ছাড়, মানে এক্সগুলোকে তুই এই এক্স যে ভ্যারি করতেছে ওভারঅল, এক্সটাকে তুই যদি খুব ছোট্ট একটা ভ্যালু নিস তার রেসপেক্টে ওয়াইয়েরও খুব ছোট্ট একটা ভ্যালুই আসবে। এইটুকু ক্লিয়ার হলো মাথায়? বুঝতে পারলি না? বুঝিস নাই, ভালো করে বুঝিস তো? এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েট করা। তার মানে কি হবে, এই ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে অ্যাকচুয়ালি ওয়াইও ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে, মানে ছোটো ইয়েতে ভেঙে যাচ্ছে, তাই তো? ক্লিয়ার করতে পারলাম? তাহলে ছোটো ইয়েতে ভেঙে গেলে প্রত্যেকটা যে আমি ছোটো ছোটো যে রেক্ট্রাঙ্গেলস পাবো ওর ব্রেথের ভ্যালুগুলো পাবো, পাইতে থাকবো এখন। ক্লিয়ার হলো? তাহলে ডিফারেন্সিয়েশন করে দিলাম, ছোটো ছোটো পার্টে ব্রেক করে দিলাম, তারপর যেটা ডিফারেন্সিয়েট করে তুই অ্যান্সার পাচ্ছিস সেটাকে যদি তুই উল্টা করে দিস, মানে ইন্টিগ্রেট করে দিস, তাহলে তুই টোটাল এরিয়াটা পাই যাবি। বুঝলি না বুঝিস নাই? ভালো করে ক্লিয়ার হয়েছে? মজা পেয়েছিস জানতি? এটা জানতি জানারই কথা, এটা একদমই ইজি কথা, তাই তো? এবার তোদের না জানা কথা বলতেছি।